আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, দাঁতের ব্রেস চিকিৎসা কেন করবেন এবং এই ব্রেস চিকিৎসাটি কখন করা উচিত, এই বিষয়টা নিয়ে সংক্ষেপে কথা বলার চেষ্টা করব। আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন ব্রেস চিকিৎসাটা কি। ব্রেস হচ্ছে এমন একটি ট্রিটমেন্ট যেটার মাধ্যমে আপনার উঁচু নিচু আঁকা বাঁকা ফাঁকা দাঁত পূরণ করা সম্ভব এবং এটা একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা। এই চিকিৎসা আমরা তখনই করার পরামর্শ দিই যখন আপনার মুখের দাঁত এলোমেলো থাকে অথবা ফাঁকা থাকে অথবা উঁচু থাকে বা নিচু থাকে। অর্থাৎ আপনি ব্রেস চিকিৎসা বা অর্থোডন্টিক চিকিৎসা তখনই গ্রহণ করবেন যখন আপনার দাঁতের মুখের সৌন্দর্যটা নিয়ে আসতে চাচ্ছেন। অর্থাৎ অনেক সময় দেখা যায় আমরা স্কুল কলেজে বা ইউনিভার্সিটিতে পড়তে গেলে আমাদের বন্ধু বান্ধবরা অনেক সময় কটু কথা বলতে থাকে, অনেক সময় ফান করে আমাদের এই দাঁতগুলো নিয়ে। আবার অনেক সময় বিভিন্ন ইন্টারভিউতে দিতে গেলে কোনো ভাইবা বোর্ডে অনেক সময় দাঁতের কারণে মুখের সৌন্দর্যটা নষ্ট হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে দাঁতের কারণে অনেকে মন খুলে হাসতে পারেন না। মূলত বেশ কিছু প্রবলেম রয়েছে এই দাঁতের কারণে। তো যতগুলোই প্রবলেম থাকুক না কেন, সবচাইতে বেস্ট সলিউশন অর্থাৎ আপনি ফাঁকা দাঁত, চার পাঁচটা ফাঁকা দাঁত রয়েছে আপনার, উঁচু দাঁত রয়েছে আপনার, আঁকা বাঁকা দাঁত রয়েছে, এই সবগুলোর একটাই বেস্ট সলিউশন, সেটা হচ্ছে অর্থোডন্টিক ব্রেস চিকিৎসা। তো যখন আপনি চাচ্ছেন যে আপনার দাঁতগুলো একটু সুন্দর করবেন, ঠিক তখনই আপনি এই ব্রেস চিকিৎসাটি গ্রহণ করতে পারবেন। এবং এই ব্রেস চিকিৎসাতে যদিও একটু সময় লাগে বেশি, কিন্তু এটার ফলাফল রেজাল্ট পারফেক্ট। অর্থাৎ খুব আপনি ঠিক দাঁত যেমন করতে চান ঠিক তেমনই করতে পারবেন এই ব্রেস চিকিৎসার মাধ্যমে। আচ্ছা, কখন করবেন? যখন দেখবেন যে আপনার ব্রেস চিকিৎসা করা প্রয়োজন, অর্থাৎ আপনার দাঁত উঁচু রয়েছে নিচু করা প্রয়োজন, ফাঁকা রয়েছে ফাঁকা পূরণ করা প্রয়োজন, দাঁতগুলো এলোমেলো রয়েছে সুন্দর একটা সারিবদ্ধ করা প্রয়োজন, ঠিক তখনই আপনি গ্রহণ করতে পারবেন। তবে নির্দিষ্ট কিছু বয়স সীমা রয়েছে যেটার উপরে গেলে এটা করা পসিবল নাও হতে পারে। আপনার বয়স যদি 14 থেকে প্লাস হয়, অর্থাৎ 14 থেকে 25 বা 30-এর মধ্যে যদি আপনি এই ট্রিটমেন্টটা নিতে পারেন, তাহলে আপনার জন্য সবচাইতে সহায়ক হবে এবং খুব ভালোভাবে চিকিৎসাটি শেষ করতে পারবেন এবং আপনি যেমনটি চান ঠিক তেমনই করতে পারবেন। আশা করি ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন। খুবই অল্প কথায় বোঝানোর কথার চেষ্টা করেছি। আর যারা অনেক বড় ভিডিও দেখতে চান না বা দেখতে পারেন না, তাদের জন্য আজকে খুবই সংক্ষেপে কথা বলার চেষ্টা করেছি। সামনে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।